খা খা, আজকে শেষ খাওয়া খা। তারপরে তো আজকে এর আয়োজনের একটা বিশেষ কারণ আছে। বাইরে আসতে বিয়া, এইচ আই জে কে। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজকে ভালো মন্দ রান্না হচ্ছে। ভালো আবার মন্দ কি? ভালো হইলো এই যে মাংস রান্না করতেছ, আর মন্দ হইলো আমার আগে এই যে ওই খেয়ে ফেলাইতেছে। হ্যাঁ, তোর একাই খেতে লাগছে, আর তো কারো ফেটে খেতে লাগে নাই। তারপরে কি জানাস না? তারপরে কি? কাল থেকে কি? আমার খেয়ে দিও নাই না। কি যাব রোজা তো খাওয়ার ভিডিও যারা দেখতেছেন তারা হয়তো আমাকে মনে মনে গাল পারতে পারেন যে ভাই রোজার মধ্যে খাওয়ার ভিডিও দিচ্ছেন। আগামীকাল থেকে আমাদের এখানে রোজা। বাংলাদেশে রোজা আছে? আছে তো। বাংলাদেশের কিছু কিছু জায়গা হলো আজকের দিনে একসাথে রোজা পালন করে। সৌদি আরবে যেদিন ওইদিন। তো আজকে এর আয়োজনের একটা বিশেষ কারণ আছে। আমার আজকে বিয়ে। আমার বলে আজকে বিয়ে শম্পা পত্রিকারা বিয়ে তো বিবাহ বার্ষিক না কি জানে করাই হারাস তো না, মানে শম্পা তো একা একা কাজ টাজ সারবার পারে না। হ্যাঁ আমিও গেছি যে না। হ্যাঁ তো এখন কাজের হেল্পিং হ্যান্ড হিসাবে যদি শম্পা বিয়ে করায় ওটা করাই, সমস্যা নাই। তো পাচ্ছি দেখো, পাচ্ছি দেখা কেরা ওর দেখবো, মানে শালি আমার আমার শালি শুনলে তারে মার দিব। আয়াতের উল্লেখ কে খার উপলক্ষ দরকার, এর জন্য হলো বুঝতেই পারতেছেন আজকে হচ্ছে 11তম বিবাহ বার্ষিকী। 11টা বছর কিন্তু কম না, বিশাল লম্বা সময়। এত তো গুণি নাই রে, আমরা ওয়েট করা পারলাম না, দিলাম দেও দেও। কান্দো কে আম্মা, কাটবার দাও সরে, কেটে কুটি কুটি করবার দাও, কাটো। হ্যাঁ সাবাস, রান দো তুমি, এটা রান দো। কেন তারা তো জিব্বা ন্যাস ন্যাস করতেছে, ওগুলো এটা আসা হে কালকে রাতে থেকে খালি মেড়ে মেড়ে করতেছে। ভাই 12টা বাজে নাই, 12 বাজে নাই, আমাকে 12 বড় নাই রে আমাকে। ওই যে আন্টিটা খাওয়াই দাও, আন্টিটা খাওয়াই দাও। আন্টির বিয়াতে আমরা এরকম খামুনি, উপলক্ষ শেষ নাই। এই প্রথম জন্মদিন হলো শম্পার সিরিয়ালে, তারপরে হলো বিবাহ বার্ষিকী, তারপরে আয়াতের না আয়াতের শম্পাও জানে না, আবার তুই মনেও রাখছা লুঙ্গি আর হইলো গেঞ্জি। আমার এখন হইলো বিয়া খাওয়ার বয়স। হ্যাঁ বন্ধুদের বিয়ে যামু, বিয়া খামু, গরম গরম। সে জায়গায় আমি
বিয়ে করে ফেলেছি, বিয়ে করে একটা দায়িত্ব নিছি। আমি এল বুড়ি হয়ে গেছিলাম, ঠিক আছে, আমার এল বিয়ের বয়স হয়ে গেছে, ঠিক আছে। এখন হেরা তোমার বাপ মা জানে, আমি জানি না গরি। এই আমি তো কোনোদিন আমার মানি রাখতো তুমি, কথা শুনছি, এরপরে গিফট কিনা বাদ দিছি, আবার গিফট কিনবার লেগে যা মাল করবো যে কোন বন্ধু কিনছো কি কিনছো না কিনছো। না তোর লজ্জা করা উচিত যে তোর ভাই বাবির এই জন্মদিন হইতেছি, তোর ভাইয়ের বাবির বিবাহ বার্ষিকী, হাতে কাছে এটা তে নাই না কইতি যে আপা আপনার নিগে ভাই আপনার নিগে দাঁত লাগে দুজনের দুই গাল লাগিয়ে দিই। তো ও তো কথা শিখছো তো তুই আঠাই ভাই হাতে দেয় জানে আমারই তো মেয়ে, আচ্ছা জানবো না, সুন্দর আম্মা চমৎকার। আর হবে না রোজা রমজানের দিন, ভিডিও লম্বা করবো না, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ইনশাল্লাহ। আজকে রাতে আমরা সেহরি খাবো, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা রমজান সুন্দরভাবে পালন করতে পারি। আয়াত আম্মু রোজা থাকবা না, লাইট আছে বুড়িতে, লাইট আছে তাই না? তার আর গরির খুব শখ, কিন্তু গরি এখনো কিনে দিই নাই, দিতে চাইছি। কবে ঠিক করলি? আগে ঠিক হয়েছে না সম্পর্ক, একটু মন খারাপ, কোনো গিফট টিফট দেই নাই তাই না? না আসলে গিফট কিনতে যাওয়ার কোনো সময় পাই নাই, চান্স দাও না। এটা বাইর করুম নি ঘরে যা, তুই ঘরে ঘরে যা, এখানে ঘরে যা।